10টা রিং বসানো হয়েছে, তো মোট হচ্ছে 30টা। আর এটার প্রতি পিস আপনার হচ্ছে রিংয়ের দাম নিছে, বেশি রিং একসাথে বসাতে যান একটার ভিতরে, এটা দেখেন কিন্তু পানি চলে আসছে। এভাবে যদি হাউস দিয়ে আপনি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার 1.5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। আপনি দর্শক, একটা বাথরুম তৈরির ক্ষেত্রে বাথরুমের যে সেফটি ট্যাঙ্কি রয়েছে সেটা কিন্তু আমাদের বাথরুমে যে টোটাল খরচ তার উপর একটা ভালো মানের প্রভাব ফেলে। অর্থাৎ একটা বাথরুমের সেফটি ট্যাঙ্কি কিন্তু আপনার দেখা যাচ্ছে তৈরির ক্ষেত্রে আপনি যদি সঠিক সিদ্ধান্ত বা ডিসিশন না নিতে পারেন যে আপনি কি দিয়ে আপনি সেফটি ট্যাঙ্কিটা তৈরি করবেন, তাহলে কিন্তু আপনার এটার যে টোটাল খরচ সেটা কিন্তু অনেক অংশে বেড়ে যেতে পারে বা আপনি চাইলে কিন্তু কমিয়ে নিতে পারেন। তো একটা সেফটি ট্যাঙ্কি বা আপনার বাথরুমে যে সেফটি ট্যাঙ্কি রয়েছে সেটা আপনি কিভাবে তৈরি করবেন বা আপনার কোন পদ্ধতিতে করলে কিভাবে করলে আপনি স্বল্প খরচে একটা ভালো মানের সেফটি ট্যাঙ্কি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলে এমন ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এইখানে যে টয়লেট বা গোসলখানাটি রয়েছে সেটার আপনার মলের লাইন কিন্তু এইটা। আর এই সাইডে আপনি যে লাইনগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার গোসলের পানি এবং রান্নাঘরের পানি, আর এটা হচ্ছে বেসিংয়ের পানির জন্য কিন্তু এই পাইপটা আপনার টেনে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে আপনার বাথরুমে যে ময়লার যে লাইনটা সেটার জন্য কিন্তু আমরা এখানে পরপর 3টা সেফটি ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন। তো অনেকেই কিন্তু আপনার সেফটি ট্যাঙ্কি আসলে কিসের তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন এবং কেমন খরচ আসতে পারে সেটা নিয়েও কিন্তু অনেক চিন্তায় পড়ে যান। তো আজকে কিন্তু আপনাদেরকে এই সকল প্রশ্নের কিন্তু সঠিক সমাধান আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন, আশা করি সমস্ত ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো আপনারা যদি সেফটি ট্যাঙ্কিটা আসলে সিমেন্ট বালি দিয়ে একেবারে ঘরের আকারে গাঁথুনি দিয়ে আপনার হাউস করতে চান সেক্ষেত্রে কিন্তু ঠিক এইভাবে যদি হাউস দিয়ে আপনি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার 1.5 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। আপনি যদি 10 ফিট বাই 10 ফিটও করেন চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বনিম্ন হলেও 1 থেকে 1.5 লাখ টাকা কিন্তু আপনার সর্বনিম্ন মিস্ত্রি খরচ এবং আপনার যাবতীয় ইট সিমেন্ট বালি খরচ দিয়ে কিন্তু আপনার হয়ে যায়। তো আপনারা চাইলে এমন ধরনের কিন্তু সিমেন্টের রিং বসিয়ে নিতে পারেন এবং এটাও কিন্তু ভালো আপনাকে সার্ভিস দিবে। আপনার পরিবারের সদস্য সংখ্যাও যদি 5-7 জন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এমন ধরনের রিং বসিয়ে নিলেও কিন্তু আপনার এটা মানে কয়েক বছর কিন্তু অনায়াসে আপনি নিশ্চিন্তে কিন্তু ইউজ করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা এটার যে সাইজ সেটা আপনাদেরকে একটু মেপে দেখাবো। তো এটার যে ভেতরের যে জায়গা সেটা আছে দেখতেই পাচ্ছেন যে 32 ইঞ্চি এবং এটার যে উচ্চতা একটা রিংয়ের যে উচ্চতা তা সেটা আছে 10 ইঞ্চি। তো এখানে আপনার টোটাল রিং আছে মোট 10টা। তো এখানে 10 10 কে 100 ইঞ্চি আপনার মনে করেন যে এখানে আপনার গভীরতা রয়েছে এবং এইটাও আপনি যেটা দেখতে পাচ্ছেন পাশাপাশি এটাও কিন্তু আপনার 10টা রয়েছে এবং ওইটাতেও কিন্তু 10টা রিং বসানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটাতেও 10টা রিং বসানো হয়েছে, তো মোট হচ্ছে 30টা। আর এটার প্রতি পিস আপনার হচ্ছে রিংয়ের দাম নিছে 350 টাকা। তো স্থানভেদে কিন্তু এটা দাম কম কিংবা বেশি হতে পারে। আর আপনারা যখন এমন ধরনের মানে সেফটি ট্যাঙ্কি করবেন আপনারা চাইলে কিন্তু 2টাতেও দিতে পারেন। তো সর্বনিম্ন আপনারা অবশ্যই যদি 1টা করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই 15টার নিচে কিন্তু দিবেন না, 15টা দিলে কিন্তু খুবই ভালো হয়। আর যদি 2টা করেন তাহলে আপনি হচ্ছে 10টা 10টা 20টা দিতে পারেন কিংবা আপনার 15টা 15টা 30টাও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কেন যেহেতু 3টা করা এটা কিন্তু চাইলে আপনার 2টায় করা যেতে, কিন্তু একটা সমস্যা দেখতে পাচ্ছেন যদি আপনি বেশি রিং আবার গভীরতা করেন মানে বেশি রিং একসাথে বসাতে যান একটার ভিতরে, এটা দেখেন কিন্তু পানি চলে আসছে। এর নিকটবর্তী কিন্তু একটা আপনার পানির রাখার স্থান রয়েছে যার কারণে কিন্তু আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পানি উঠে গেছে। তো আপনি যদি অল্প করে দেন তাহলে কিন্তু আপনার পানিটা উঠবে না। দেখেন এটা কিন্তু শুকনো আছে, এটাও 10টা, এটাও কিন্তু 10টা, এটাও কিন্তু শুকনো রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যখন এই রিমগুলো বসাই নেবেন অবশ্যই এমনভাবে কিন্তু ইটির গাঁথুনি দিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার আপনার 10 ইঞ্চি করে গাঁথুনি দিয়ে আছে, মানে হাইটটা আপনার 10 ইঞ্চি আছে। আপনার 3টা 4টা করে ইট কিন্তু গাঁথুনি দিয়ে আছে সাইড দিয়ে দিয়ে কিন্তু এরপরে দেওয়ার জন্য কিন্তু মজবুত করে কিন্তু আসলে বাড়িতে কিন্তু ঢাকনা বানানো হয়েছে। তো সেটা অবশ্যই আপনারা এরপরে বসিয়ে দিলে দিয়ে কিন্তু সিমেন্ট বালিতে ভালোভাবে সারি সাইড আটকে দিলে কিন্তু আপনার এতে গ্যাসটাও আসবে না এবং আপনার এটা কিন্তু সুন্দরভাবে মজবুত হয়ে যাবে এবং আপনার সরাসরি কিন্তু যে রিংয়ের উপরে কিন্তু আপনার প্রেশারটা পড়বে না, সরাসরি কিন্তু ইটের উপর প্রেশার পড়বে যার কারণে আপনার রিংটা কিন্তু ভাঙবেও না। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো এখন এটা টোটাল যে খরচ সেটা হয়েছে আপনার এখানে 30টা রিং বসাতে মোট হচ্ছে 10,000 টাকা খরচ হয়েছে। গোসলের পানিটা অনেকেই আপনারা চান যে রিংয়ে আপনারা এমন ধরনের হাউস করে দিতে চান, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মানে একটা সেফটি ট্যাঙ্কি করতে পারেন, সেটাতে কিন্তু 15টা দিলে হয়। কিন্তু এখানে কিন্তু আমরা আসলে হাউসটার
ভেতরে কিন্তু পানির লাইনটা সংযোগ দেইনি, এইটা দেখতে পাচ্ছেন যে পানির লাইন। তো এই পানির লাইনটা কিন্তু সরাসরি এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন যে কুয়া মতো কাটা হয়েছে আর কি। আপনার ওই সাইডে কিন্তু টিউবওয়েল আছে, টিউবওয়েলের পানি এবং গোসলখানার পানি এক জায়গায় দেওয়ার জন্য কিন্তু কুয়াটা কাটা হয়েছে। তো আপনারা যদি যথেষ্ট জায়গা থাকে বা জায়গা না থাকে তাহলে আপনি এমন ধরনের একটা ব্যবস্থা করতে পারেন, আর না থাকলে আপনারা কিন্তু এমন ধরনের রিং বসিয়ে নিতে পারেন। তো রিং বসালে অবশ্যই আপনাদের কাপড় বলি সর্বনিম্ন হলে 15টা রিং দিবেন, তাহলে কিন্তু আপনার পানিটা কখনোই ছাপাবে না। যদি আপনার 3-4 জন সদস্য হয় পানিটা ইউজ করে তো বাথরুমে, তাহলে কিন্তু আপনার এটা ভরবে না। দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো ভিডিও, আর যদি ভিডিও সম্পর্কে আপনার কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য।